আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লু, বান্দারা তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া কেউ অন্ধকারে কবরে যায় না, মুসলমান না হইয়া মুসলমান না হইয়া কেউ অন্ধকারে কবরে যায় না। কার কথা কথা বলেন, কার কথা? সামনের দিকে লক্ষ্য করেন, আল্লাহর বিচারের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে সেই ভয়তে ঈসা নবী সামের সামের মাথার চুল দাড়ি গুলো পাক লেগে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিসসালাম শামকে ডাক দিয়ে বলতেছেন, শাম রে, তুমি যেই কবর থেকে উঠে আইছো রে শাম, ও শাম, এই কবরের মধ্যে কি পানি আছে? পানির মধ্যে ছিল তুমি? আহা, তুমি কি পানির মধ্যে ছিলে? শাম বলতেছেন, না, আমি তো পানির মধ্যে ছিলাম না, শুকনো জায়গায় ছিলাম। ঈসা নবী ডাক দিয়া বলতেছে, শাম, আমি দেখতে পাচ্ছি তোমার চুল দিয়ে টপটপ করে পানি পড়তেছে, তোমার দাড়ি দিয়ে টপটপ করে পানি পড়তেছে, তোমার সারা শরীর দিয়া পানি ঝরতেছে, কারণ শাম ডাক দিয়া বলছেন, চাচা যান, হো আমার চাচা ঈসা আলাইহিসসালাম, কি বলবো বড় কষ্টের কথা, এই কথা বলতে গেলে আমার বড় কষ্ট লাগে চাচা, বলে কিসের জন্য তোমার এই গা গা দিয়ে পানি গড়তেছে, সতের মতো পানি বয়া যাইতেছে। শাম ডাক দিয়া বলতেছেন, চাচা যান, যেদিন মালাকুল মৌত আজরাইল আলাইহিসসালাম আমার প্রাণ পাখিটা যেদিনকে ছিনিয়ে নেওয়ার জন্য আসলো, চাচা গো, মালাকুল মউত আজরাইলের হাতের জাহান্নামের চাবুকে আঘাতে আমার পায়ের রগগুলি ছিন্ন ভিন্ন করে দিল, অসসা সর্বপ্রথম আমার পায়ের রগগুলো ছিন্ন ভিন্ন করে দেয়, চাচা গো, আমার পায়ের দিক থেকে আমার ভাবে পিষ্টে পিষ্টে আমার বুক পর্যন্ত নিয়ে চলে আসলো, এমন সময় আমাকে এমন মৃত্যুর শাস্তি, বড় কঠিন শাস্তি, আমি মৃত্যুর কষ্ট সহ্য করতে আর পারি নাই, আমার সারা শরীরটা ঘামতে শুরু করে দেয়, সারা শরীরটা বড় ঘামতে শুরু করে দেয়, ওরে মৌতেরই যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না, মরণের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না, কোরআন শরীফ দিও আল্লাহ, কোরআন শরীফ রেখে দিও আল্লাহ, আমার কলি মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না, মৌতের যন্ত্রণা কত যে কঠিন বলেন, মরণের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না, মধুর কালে মা দিও গো আল্লাহ, মধুর কালে যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না, মৌতের যন্ত্রণা কত যে কঠিন, আমার দিনের নবীকে দেখাইয়া দিও, দিনের নবীকে দেখাইয়া দিও, আমার মৌতের বিছানায় মৌতের যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না, মরণের যন্ত্রণা কত যে কঠিন বলেন না, সুবহানাল্লাহ, মা গো, যে ব্যক্তি প্রাণ নিয়েছেন আজরাইল ওই ব্যক্তি জানে মৌতের কত কষ্ট, পায়ের মধ্যে একটা কাঁটা ফুটলে কত ব্যথা লাগে, একটু গুতা লাগলে কত ব্যথা লাগে, না জানি কলিজার ভিতর থেকে মালাকুল মওত
সিনিয়া বের করে নাই না জানি তার কত কষ্ট হবে প্রত্যেকটা মানুষ মারা যাব মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না মরণের হাত থেকে আমরা কেউ রক্ষা পাব না মা গো শাম ডাক দেয়া বলতেছেন আজরাইল যখন আমার রূহটাকে কবজা করে নাই ওই সময় আমার শরীরটাকে ঘাম ছিল এত ঘর্মমুক্ত যুক্ত ছিল এত ঘাম ঘেমেছিল আমার শরীরটা এক হাজার বছর এই কবরের মধ্যে আছি এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকায় না এখন পর্যন্ত সেই ঘাম আমার শুকায় নাই কিন্তু আমার মা বোন খেয়াল করেন ঈসা নবী ডাক দিয়ে বলতেছেন সামরে তোমাকে যখন কবরের মধ্যে রাখা হয় মনকির নাকির তোমার সঙ্গে কেমন ব্যবহার করে জানার দরকার আছে না আছে না আমরাও মরবো কি মরবো না কবরে যাব কি যাব না মন কার লাগিয়া তুমি কান্দ দিন রাতি মন কার লাগিয়া কান্দ দিন রাতি মনকির নাকির তখন বলতেছেন আমারে কবরে রাখার পরে আমারে কবরে রাখার পরে ঘাড়ে ধাক্কা দিয়ে উঠাইয়া বসাইয়া ফেলল আমারে বলতে লাগলো আমার রব্বুকা তোমার রবকে আমার দিনুকা তোমার দিন কি আমার নবীকা তোমার নবীকে কথা বলেন সুবহানাল্লাহ এই কথাগুলো কবরের মধ্যে গেলে প্রশ্ন করে কি করে না বলেন করবে কি করবে না অমানুষ কবরে যায় সবাইকে জবাব দেওয়া লাগবে কবর বড় অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর বিছানা সারা ঘর কবর সাথী সারা ঘর কবর জানালা সারা ঘর আজকে দুনিয়ার ঘরে শুতে হলে কত ফ্যান লাইট দরজা জানালা কত শান্তির বিছানা কত শান্তির খাট কিন্তু কবরে চলে যাবো
জানা সেখানে আমাদেরকে দিয়ে আসবে মা গো। দুনিয়ায় কত দামি খাট করতেছেন, কত দামি বিছানা করতেছেন, মরার পরে ওই খাট থেকে আপনারা নামাইয়া ফেলবে। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, বলেন তো জীবনের দাম দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের কথা বলেন? দেহর দাম বেশি না রুহুর দাম বেশি? কিসের দাম? রুহুর দামটা বেশি বলেন, সুবহানাল্লাহ। এই দেহ থেকে রুহটা যেদিন বের হয়ে যাবে, এই দেহের সেদিন আর কোনো দাম থাকবে না। সেদিন এই দেহটাকে নিয়ে ঘর থেকে বের করে ফেলবে। আমি আবার আপনাদের কাছে প্রশ্ন করব, আমাদের জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? কথা বলেন, জীবন বড় না কোরআন বড়? কি বড় বলেন? জীবন বড় না কোরআন বড়? আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কার কথা? কথা বলেন কথা কার? আগে নাজিল করেছেন, আগে নাজিল করেছেন, তারপরে খলাকল ইনসান, তারপরে আল্লামাহুল বায়ান। বায়ান মানে কি? বায়ান মানে কি? এ কিছু মানুষ বলে আমি ওয়াজ করি না, আমি তালিম করি। তালিম কারে বলে? বলেন আল্লামাহুল বায়ান। যারা তালিম করে যারে বলে তালিম, তারে বলে বায়ান, তারে বলে নসিহত, তারে বলে ওয়াজ। ঠিক কিনা? ঠিক কিনা বলে? একই রাস্তা, বুঝবেন আমার কথা, বুঝতেছেন? একই রাস্তা, মাটি হলে হয় রাস্তা, মাটির রাস্তা, কিসের রাস্তা? ইট দিলে হয় হ্যারিং, কি হয়? আর পিচ দিলে হয় রোড। কথা বলেন ঠিক কিনা? এটা হলো পাকা পিচের রাস্তা, রোড কি বলে? কাঁচা হলে কি রোড বলে? বলেন তবে আমার মা বোনেরা, বুঝানোর জন্য কথা বলতেছি। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। চিন্তা করবেন না, খেয়াল করবেন, আল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দোজক, পিছনে মালাকুল মউত, সামনে কে? সামনে আল্লাহ, পায়ের নিচে পুল সিরাত। বলেন সুবহানাল্লাহ। বুঝতেছে? বুঝতেছি, খেয়াল আছে। 1:46 বাজে, দুইটা নামাজ দেব। খেয়াল করেন, লক্ষ্য করেন, আপনাদের কিন্তু কোথাও যাওয়া লাগবে না, নামাজ এখানে পড়বেন না, এইখানে নামাজ পড়বেন। নামাজ হবে না? গাড়িতে নামাজ হয় না, প্লেনে নামাজ হয় না, কোথায় বসেছি? কোথায় বসেছি? বেহেশতের বাগান, জান্নাতের বাগানে। এইখানে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কেউ ওঠা বসা করবেন না। খারাপ লাগছে? খারাপ লাগছে? বিশ্বনবী জীবনেতে যাব, কষ্ট পাবেন? কষ্ট পাবেন? মা ফাতেমার জীবনেতে যাব, কষ্ট পাবেন? কথাগুলো খেয়াল করে শোনা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে মরতে হবে, কবর ঘরে যাইতে হবে, কারোর কিন্তু মাপ নাই, কথা বলেন ঠিক কিনা? তবে মা বোনেরা আসুন, কথার মধ্যে কথা বাড়াইবেন না। আমার হাতে ঘড়ি আছে, টাইম আছে, টাইম অনুযায়ী আমি নামাজ দেব, সবাই মিলে নামাজ পড়বেন সংক্ষিপ্ত করে, কারণ নামাজ কাজা যাবে না, আর নামাজ বাদ দিয়ে তো ওয়াজ চলে না, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ আগে না নামাজ আগে? বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বিহীন পারো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? আসরে কাটে গল্প খেলা,
মাগরিব মাঝে মাঝে, ঠিক কিনা বলেন? মাগরিব কি মাঝে মাঝে না প্রতিদিন? কথা বলেন, আমরা ফজরের নামাজ পড়তে রাজি আছি তো, কথা বলেন কারা কারা ফজর পড়ব? আহারে শীত খুব কষ্ট হয়, ঠিক কিনা বলেন? শীতের সময় খুব কষ্ট হয়, খেয়াল করে শুনুন। আমি আমার রেবেকা আপার বাড়িতে এসেছি, রেবেকাই তো, আমি আমার রেবেকা আপার বাড়িতে এসেছি। আমি একটু বললাম, আপা নতুন পানি, পানিও ট্যাঙ্কির পানি ঠান্ডা, ট্যাঙ্কির পানিও ঠান্ডা, আপু ফজরে আমার একটু পানি গরম করে দিয়েন। রাত যখন আড়াইটে বেজে গেল, আমার চোখে তখন আর ঘুম আসে না, আমার চোখে আর ঘুম নাই। আমি তখন অজু করলাম, কারুরে ডাকি নাই, অজু করে পানি দিয়ে অজু করলাম। মা বোনরা খেয়াল করুন, নামাজের মজা, অজুর মজা যার মধ্যে আছে, পানি ঠান্ডা হলেও ঠান্ডা লাগে না, লাগবে। আমি অজু করলাম, যাই নামাজটা বিছাই আপনার হাজুদের নামাজ পড়লাম। কেউ ভিডিও হবে না, কোনো ভিডিও চলবে না, ফোন উঁচা করবেন না, কেউ আমাকে সরাসরি দেখতে পাচ্ছেন না, আমার ভিডিও করবেন কেন? ভিডিও করবেন না, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন, ওয়াজে বাধা দিবেন না, আমি গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি, খেয়াল করতে হবে। এই যে তাহাজ্জুদের নামাজ পড়ে বসেছি, আধা ঘন্টা পরে আজান হয়ে গেল, এবার আমার আপুরা সবাই মিলে ঘরে ঢুকলো। মা বোনরা, আমি একটা কথা আমি আপনাদেরকে জানাবো, এই যে এশার নামাজ পরে আমি কোরআন তেলাওয়াত করতে বসছি, আমার বাড়ির কথা বলতেছি, লকডাউনে কোথাও যাইতে পারে নাই, ঘরে বসে এশার নামাজ পরে কোরআন তেলাওয়াত করলাম। কোরআন তেলাওয়াত করতে করতে রাত বেজে গেছে দুইটা, আমি আবার কোরআনটা রেখে দিয়ে তাহাজ্জুদ পড়লাম। তাহাজ্জুদে নামাজ পড়তে পর পরে আল্লাহর কাছে যা সওয়াব দরকার আছে কিনা, রাত বেজে গেল তিনটা, তিনটার সময় আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করলাম, বলে আল্লাহ একবারে ফজরের নামাজ পড়ে তারপরে একটু ঘুমাইব। রাত তিনটা বেজে গেছে, আবার এই কোরআন শরীফটা বুকে করলাম, কোরআন শরীফটা বুকে করে তো দুইটা চোখ একটু বন্ধ করলাম, কোরআনের প্রতি আমার মহব্বত জাগলো, এত মায়া এত মধুর মতো বাণী লাগতে লাগলো। হঠাৎ করে আমার জবান থেকে একটি কথা বের হয়ে গেল, আমি দেখলাম এটা আমার আল্লাহর দান ছাড়া আর কিছু নাই। কার দান? দান টাকার। আমি কি সেই কথাটা বলবো? বলবো না কি বলেন? বলবো, আমার সাথে আপনারা একটু বলবেন কি বলবেন না? বলেন, বলবেন। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে নদীর ঢেউ, পাখির গান, কোরআনে হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা, কোরআন সেরে মানব জাতি, যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ, বলেন হয়েছে তো? ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে, ফুলের সুবাস, চাঁদের হাসি, ইসলাম ধর্ম ভালোবাসি, নদীর ঢেউ, পাখির গান, ইসলাম হলো মুমিনের প্রাণ, সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, ইসলাম ধর্ম সবার সেরা, ইসলাম সেরে মানব জাতি, যাইও না কেউ কবরে। ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজি পড়িতে নামাজি সেরে মানব জাতি, যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ, বলেন নামাজ সেরে কেউ কবরে?
যাব না বলেন সুবহানাল্লাহ কিন্তু আপনারা খেয়াল করেন এই শাম ডাক দিয়া বলতেছে না আমার চাচা যান কবরের মধ্যে যখন আমাকে বলল আমার রব্বুকা তোমার রব্বকে মা দিনুকা তোমার দিন কি আমার নবীকা তোমার নবীকে কিন্তু কে প্রশ্ন যখন করলেন কিন্তু আমি তখন দেখলাম আমার এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার চারিপাশটা আমার আমল ঘেরাও করে ধরল আমল মাথার কাছে কুরআনটা দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ বলেন মাথার কাছে কুরআনটা দাঁড়িয়ে গেল ডান পাশে নামাজ দাঁড়িয়ে গেল আর আমার পায়ের কাছে রমজান মাসের রোজা দাঁড়িয়ে গেল বলেন সুবহানাল্লাহ আর আমার বাম পাশে দান সৎকা গুলো দাঁড়িয়ে গেল দান করা দান সৎকা গুলো ওয়াতু জাইদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন বান্দা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নাম থেকে ডেকে ডেকে জান্নাতের পথে নিয়ে আসবে জান্নাত থেকে ডেকে ডেকে জাহান্নাম থেকে ডেকে ডেকে জান্নাতের পথে নিয়ে আসবে বলেন সুবহানাল্লাহ তবে দানের দরকার আছে কি আছে না দান করার দরকার আছে কি না আপনারা কি দান করতে চান বলেন চান কি এই যে বিশাল প্যান্ডেলটা করেছেন ও মা বোনেরা আমি এখানে আপনাদের কাছে একটা কথা বলি এই প্যান্ডেলটা করেছেন এই প্যান্ডেলের মধ্যে কয়েকটা খুঁটি না দিলে কিন্তু এই প্যান্ডেলটা হতো না হতো হতো খেয়াল করবেন খুঁটি না লাগাইলে প্যান্ডেল থাকে না আপনাদের কাছে প্রশ্ন করব মাথার উপরে সাতটি আসমান আসমানের মধ্যে পিলার কয়টা কয়টা পিলার দেখেছেন কথা বলেন না কেন একটাও নাই আসমানের পিলার হলো পিলার হলো কুরআন তেলাওয়াত বলেন সুবহানাল্লাহ আসমানের খুঁটি কি কুরআন এই যে আমরা এই যে তাফসীরুল কোরআনের মাহফিলে জিকির করতেছি কিন্তু আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে বলেন সুবহানাল্লাহ কিসের খুঁটি আমরা কি দেখেছি সেই খুঁটিটা আমরা কেউ দেখি নাই কিন্তু না শুনুন আমি বুখারি পড়েছি তাফসীর ইবনে কাসির পড়েছি একজন মুমিন যখন জিকির করে তখন এই আরশের মধ্যে একটা নূরের খুঁটি আছে কিসের খুঁটি এই নূরের খুঁটিটা থর 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 করে কাঁপতেছে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় এরে নূরের খুঁটি কেন কাঁপতেছির কি জন্য কাঁপতেছির নূরের খুঁটি ডাক দিয়া বলতেছেন আল্লাহ ওই যে রেবেকার বাড়িতে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এই যে 60তম বার্ষিকীর তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে ওরা শরীফের উপলক্ষে এই যে মাজার জিয়ারতের উপলক্ষে মাজার এটা কি মাজার কবর জিয়ারত কবর জিয়ারতের উদ্দেশ্যে যে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এইখানে যত মানুষগুলো বসে বসে জিকির করেছেন ও আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করেছেন কিনা এই জন্য এই ভয়ে আমি আরশের খুঁটিগুলো কাঁপতেছি আল্লাহ কয় ওর নূরের খুঁটি জিকির করে আমার বান্দা তুমি কেন কাঁপতেছ ওই নূরের খুঁটি ডাক দেয়া কয় আল্লাহ আপনি ওদেরকে ক্ষমা করবেন কিনা এই ভয়ে আমি কাঁপতেছি আল্লাহ জিকির করে কে রে বান্দা জিকির করে কে জিকির করে কে রে বান্দা জিকির করে কে এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর আরশে সুবহানাল্লাহ বলেন
জিকির করে কে রে বান্দা জিকির করে কে জিকির করে কে রে বান্দা জিকির করে কে এই জিকিরের ধাক্কা লাগে আল্লাহর রসে আমার নবীজি বলেন আমার গুনাহগার উম্মতি আলিফেতে আল্লাহু কলবেতে নূর আলিফেতে আল্লাহু কলবেতে নূর নূর মুহাম্মদ যার রাসূল আমার আল্লাহ ডাকি তো মারে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে নামাজ পড়ে কে রে বান্দা নামাজ পড়ে কে এই নামাজের সেজদা যারে আল্লাহর আরশে আমার নবীজি বলেন আমার নবীজি বলেন আমার গুনাহগার উম্মতি আলিফেতে আল্লাহু কলবেতে নূর আলিফেতে আল্লাহু কলবেতে নূর নূর মুহাম্মদ যার রাসূল আমার আল্লাহ ডাকি তো মারে কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসুন গো আমার মাবুরেরা জান্নাতের সার্টিফিকেট কারা কারা চান আর জান্নাতের মূল্য আমাদেরকে আদায় করার দরকার আছে কি না বলেন আছে কি এই জান্নাতের মূল্য আদায়ের কথাটা আমাদেরকে বলতে হবে কেমনে জান্নাতের মূল্য আদায় করতে হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতেমাকে ডাক দিলেন ও মা ফাতেমা আসো মা তোমার আমি একটা আমল দিব আমলটা তুমি করবে মা ফাতেমা দৌড়ে আসে বাবার কাছে বাবা গো আমলটা কি আপনি একটু বলে দেন ও মা বন্ধু আমলটা কি আমাদের কেউ দরকার আছে কি বলেন আছে কি আমলটা নিতে চান কারা কারা একটু দেখি আল্লাহ আমাদেরকে যোগ্য দান করেন বলেন আমিন খেয়াল করেন মা ফাতেমা দৌড়ে আসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাবা গো আমলটা আমারে দেন আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন মা ফাতেমা আমলটা হলো প্রতিদিন এশার নামাজ পড়ে তুমি যখন বিস্তায় ঘুমাইতে যাইবা জান্নাতের মূল্য আদায় করবা কিসের মূল্য ফাতেমা বলছেন বাবা জান্নাতের মূল্য প্রতিদিন আদায় করে বিস্তায় ঘুমাইব তার দামটা কত আপনি বলে দেন আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন মা ফাতেমা জান্নাতের মূল্য দাম কত তুমি কি জানতে চাও ফাতেমা বলল বাবা জান্নাতের মূল্য তার দামটা কত আমি একটু জানতে চাই আল্লাহর নবী বলতেছেন মা ফাতেমা প্রতিদিন এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন যদি 70 বার করে বিক্রি করা যায় জান্নাতের একটা সিয়ারের দাম হবে না জান্নাতের একটি সিয়ারের দাম হবে না ও মা ফাতেমা এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের একটা জানালার শিকের দাম হবে না এ মা ফাতেমা এই সুন্দর পৃথিবীটা প্রতিদিন 70 বার করে বিক্রি করলে জান্নাতের একটা পিলারের দাম হবে না ফাতেমা ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলেন ঝরঝর করে চোখের পানি পড়তে লাগলেন বাবা গো আমি ফাতেমা জান্নাতের সরদারিনি সারা জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করবেন আমি মা ফাতেমা জান্নাতের নেতৃত্ব করব আর আমি ফাতেমা যদি জান্নাতের মূল্য আদায় করতে না পারি আল্লাহর নবী বলেছেন মা ফাতেমা কেন জান্নাতের মূল্য আদায় করতে পারবে না আল্লাহ রাসূল বলেছেন কেমনে জান্নাতের মূল্য তুমি কেন আদায় করতে পারবে না মা ফাতেমা তো জহুরা রাদি আল্লাহু তাআলা নাহা ডাক দিয়া কয় বাবা গো আমি কেমনে জান্নাতের মূল্য আদায় করব আমার হাসাইন আর হুসাইন আর 7 দিন খানা খাই না আর 7 দিন আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না
সাত দিন সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা কেউ ভাইব না বোঝা একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা সুস্থ পুরুষ নারীর জন্য সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা কেউ কইর না কাজা কেউ ভাইব না বোঝা একটি খুরমা খাইয়া আমার নবী রাইখাছেন রোজা একটি খুরমা খাইয়া দিনের নবী রোজা রোজা রাখছেন দিনের নবী বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন ছিল না রে ধন রতন ছিল অভাবিও নাটন কত সুখে আসি আমরা কত সুখে কত সুখে আসি আমরা তবু রোজা করি কাজা একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা একটি রুটি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাপে খাবে হাদিসি বলেছেন ঠিক কিনা বলেন জেনে শুনে রোজা কাজা করবেন বলেন করবেন ফাতেমা ডাক দিয়া বলতেছেন বাবা গো আমার সুলাইয়া সাত দিন আগুন জ্বলে না আমার মা বোনেরা আপনাদেরকে দাওয়াত দিয়েছেন এখানে তিনটা খাসি জবাই করেছেন আর একটা গরু জবাই করেছেন 20 মন চাউলের খাবার রান্না করেছেন বলেন সুবহানাল্লাহ 20 মন 20 মন চাউলের খাবার ভাত রান্না করেছে আপনাদের জন্য একটা গরু জবাই করেছে তিনটা খাসি জবাই করেছেন আলহামদুলিল্লাহ বলেন কি খাবারের আয়োজন করেছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ খাবার খাবেন না আপনারা মজার খাবার রান্না করেছে আমার মা বোনরা আসুন তবে জানতে চাই জান্নাতের মূল্য জান্নাতের মূল্য দরকার আছে না তবে আসুন আমার মা বোনরা বসুন আমি এখানে বলতে চাই এখানে জানতে চাই আল্লাহর নবী যখন আমার মা বোনেরা এখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে আমি এই হাদিসটা বর্ণনা করে নামাজের জন্য আপনাদের বিরতি দেব কিন্তু কথাগুলো খেয়াল করে শুনতে হবে শুনবেন না শুনবেন তো কষ্ট পাচ্ছেন কষ্ট লাগছে শোনা মা বোনেরা তাহলে জিকিরের সঙ্গে মাঝখানে একটু সরে আসেন সামনের দিকে মাঝখানে অনেক ফাঁকা জায়গা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আগান আগান মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করে ফেলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মনে ভরিয়া ডাকে রে বান্দা প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা গুনাহ পাবি মাফ আল্লাহ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ 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 কি লাগছে রেবেকা আমার আল্লাহ 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 তোমার নামটি বড়ই মজা জপিলে হায় রোহ তাজা আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হায় রোহ তাজা তুমিয়া
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন আলি জেনে রাবেয়া বসিরে নাম জার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহ রলি হইয়া চেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন আলি জেনে শাহ জালাল নাম জার শুনে সুরমা নদী পার হয়ে যায় সুরমা নদী পার হয়ে যায় বিছানার পার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হয় রুহু তাজা সুবহানাল্লাহ বলেন আল্লাহর জিকির করলে রুহু তাজা হয় কি হয় না রুহু তাজা করার দরকার আছে কি আছে না আমার মা বোন দান করলে খুশি হয় কে দান করব কার রাস্তায় কথা বলেন কার রাস্তায় দান করব আমরা এখানে কাকে খুশি করার জন্য বসেছি আল্লাহকে খুশি করার জন্য বসেছি আর আমরা যদি এই জান্নাতের বাগানে যদি দান করি তাহলে খুশি হবেন কে আপনারা কি চান এই মাহফিল আবার আগামিত হোক আগামী সাল হোক চান নাকি আলোচনা কিন্তু আমি শেষ করে নাই আলোচনা করেই এখান থেকে উঠবো আপনারা শুনতে চান কত সময় পর্যন্ত শুনতে চান যতক্ষণ আমি আসি রাত পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ আগামী কাল পর্যন্ত শুনবেন আল্লাহ আপনাদের কবুল করুক বলেন আমিন তবে আমার মা বোন শুন শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন কর বুকেতে আমার গাই বান্দার মায়েরা গাও আল্লাহর কোরআন কর বুকেতে আমার গাই বান্দার মায়েরা গাও দান সদকা কর আল্লাহর রাস্তাতে সুবহানাল্লাহ দানের কথা বললে তো সব উঠে দৌড় মারবেন নাকি দৌড় মারবেন পালাবেন কোথায় পালাইয়া যাবেন কোথায় যাইবেন পালাইয়া আপনারা বলেছেন জান্নাতের বাগান থেকে উঠবো না উঠবেন তাহলে আমার মা বোনেরা আসুন ডান হাত দান কর মাগো বাম হাত যেন শোনে না দান করিতে হুকুম করেছেন আমার পাকি রব্বানা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা আলার সঙ্গে চললে কয়লার কালি লেগে যায় আতর আলার সঙ্গে সচললে আতরের ঘ্রাণ পাওয়া যায় সোরের সঙ্গে চললে সুরের ছাপ দাগ নেওয়া লাগে আর আলেমদের সঙ্গে চললে আলেম হওয়া যায় কথা বলেন সুবহানাল্লাহ আলেম হওয়ার দরকার আছে কিনা আলেমের সঙ্গে চললে আলেম হওয়া যায় সোরের সঙ্গে চললে সোর হতে হয় কথা বলেন ঠিক না বেটিং সুরি না করলেও সোর হতে হয় এক কলম লেখা পড়া জানি না ওই যে নামাজি ব্যক্তির সঙ্গে চলতেছে এই জন্য ও হুজুরের লাইনে পড়াশোনা করে নাই তারপরে হুজুর বলে ডাক দেয় ঠিক কিনা ডাকে কি ডাকে না আসুন আমার মা বোনেরা ওহো আল্লাহ 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 তুমি রহিম
যে জব্বার আমি তোমার নাফরমানে বান্দা বড়ই গুনাহগার আল্লাহু 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 আল্লাহ আল্লাহ তুমি খাওয়াও তুমি পরাও তোমার তো সবই অনুদান তোমার নামের জিকির করে সাত জমিন আসমান আল্লাহ 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 সুবহানাল্লাহ।